নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট দুই দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে যে বিভিন্ন আপডেট আমরা শেয়ার করি আজকে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলার একটি আপডেট রয়েছে দেখে তো কী রয়েছে আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা সংগ্রহতা খাবার পাওয়ার জন্য নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিরাট মন্তব্য করলেন বিচারপতি দোষী হলে টাকা ফেরত সঙ্গে জেল গ্রুপ ডির ভুয়ো চাকরি প্রার্থীদের পাবকদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে যারা উত্তরপত্র বা ও সিটে কারচুপি করেছেন তাদের পাশাপাশি সুবিধাভোগী চাকরি পাপকেরা দুর্নীতিতে সমানভাবে দায়ী ও কাউকে রেয়াত করা হবে না গ্রুপ ডি নিয়ে মামলার ও সিট কারচুপিতে নাম থাকা ষোলোশো আটানব্বই চাকরি পাপককে কড়া বার্তা দিলেন বিচারপতি একই সঙ্গে ওই চাকরি প্রার্থীদের মামলা যুক্ত করার কথাও সিবিআইকে তিনি বলেন মন্তব্য এই ষোলোশো আটানব্বই জনের বক্তব্য শুনতে অবিলম্বে নোটিশ জারি করা প্রয়োজন এদের তদন্তে সহযোগিতা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গে সিবিআই আদালতে জানা কয়েকজন সহযোগিতা করলেও সকলে সাহায্য করছে না কিন্তু যারা সহযোগিতা করছেন না তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা করতে পারে সিবিআই আধিকারিকরা পাল্টা বিচারপতি বলেন সিবিআই উচিত এই ষোলোশো আটানব্বই জনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা এবং নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে এবং জেলও যে হতে পারে এবং ষোলোশো আটানব্বই জনের বিরুদ্ধে এমআরসিট কারণে চাকরি পেয়েছেন বলে অভিযোগ তাদের কেন মামলায় যুক্ত করছেন না তদন্তে গতি আনুন আনতে হবে এরকমই নির্দেশ সিবিআইয়ের উদ্দেশ্যে এবং এবং যারা ওই এমআরসির বিক্রি করেছেন এর ফলে যারা উপকৃত হয়েছেন দুজনেই সমানভাবে দুর্নীতির জন্য দায়ী তাই তদন্তে সহযোগিতার সুযোগ দিয়েছিল তা অনেকেই তা নেননি তো যাই হোক এই আপাতত এই আপডেটটাই শেয়ার করলাম এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাক দেখা যাবে এবারে সিবিআই কী সিদ্ধান্ত নেয় আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ